ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মন্দিরে আছেন রিপোর্টার মার্জিয়া মুমু, সরাসরি যাচ্ছি তার কাছে। শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী আজ এবং সন্ধ্যার পর থেকে প্রায় প্রতিটি মণ্ডপে চলছে সন্ধি পূজা। কিছুক্ষণ আগেই দ্বিতীয় দফার মহাষ্টমীর তিথিতে যেই সন্ধি পূজা সেটি কিন্তু সম্পন্ন হয়েছে এবং এই মুহূর্তে প্রায় প্রতিটি মণ্ডপে দেবী ভক্তদের উপস্থিতি রয়েছে। একেবারে বলা চলে বিকেল থেকে নগরীর যে 241টি পূজা মণ্ডপ রয়েছে রাজধানীতে তার প্রতিটিতে দেবী ভক্তদের ঢল আমরা দেখতে পেয়েছি। সকল শ্রেণী পেশার নারী পুরুষ এবং সমবয়সী সব বয়সী যারা সনাতন ধর্মাবলম্বী রয়েছেন তারা তাদের প্রাণের উৎসব, সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীর যে অর্চনা, পূজা অর্চনা এবং দেবীর পায়ে যে অঞ্জলি প্রদান এবং প্রসাদ নেয়া, এই সকল উৎসবে কিন্তু তারা মেতেছেন। এবং কিছুক্ষণ আগেই আজকের যে দ্বিতীয় তিথিটি ছিল সন্ধি পূজা সেটি সম্পূর্ণ হয়েছে এই যে জগন্নাথ হলের মন্দিরটিতে। যদি একটি বলতে চাই যে সন্ধি পূজার একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে শারদীয় দুর্গোৎসবের, কারণ পাঁচ দিন ব্যাপী যে দুর্গোৎসব হয় তার মধ্যে সবচেয়ে বড় যে পূজা হয় অর্থাৎ সকাল থেকে যেটি শুরু হয় এবং সন্ধ্যার যে দুই তিথি অর্থাৎ অষ্টমী তিথির শেষ যে 24 মিনিট এবং নবমী তিথির যে শুরুর 24 মিনিট, এই দুই তিথিতে কিন্তু দুই ধাপে সন্ধি পূজা অনুষ্ঠিত হয়ে থাকে এবং সেটি কিন্তু হচ্ছে এখন নগরীর মণ্ডপগুলোতে। এই কিছুক্ষণ আগেই যে পবিত্র চণ্ডীপাঠ থেকে যে পবিত্র শ্লোকগুলো রয়েছে সেগুলো পড়ে কিন্তু পুরুষ ঠাকুর দেবী দুর্গার উদ্দেশ্যে তার স্তুতি বাক্য পড়ে কিন্তু শান্ত পূজা সম্পূর্ণ করেছেন এবং শান্ত পূজায় কিন্তু দেবীর চরণে 108টি পদ্মফুল দেয়া হয়েছে এবং সেই সাথে কিন্তু 101টি প্রদীপ জ্বালানো হয়েছে দেবীর যেই মন্দিরে সেখানে। যদি একটু বলতে চাই যে আজকের যে উল্লেখযোগ্য যে চণ্ডীর কতগুলো শ্লোক আমরা শুনতে পেয়েছি সেটি হচ্ছে নম মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ড মালিনী, নম সৃষ্টি স্থিতি বিনাশাং শক্তিভূত সনাতনী, অর্থাৎ আজকের যে সন্ধি পূজা রয়েছে অষ্টমীর তা কিন্তু একেবারে বলা চলে যে সনাতন ধর্মাবলম্বী এবং দেবী ভক্তদের ব্যাপক উপস্থিতি এবং তাদের যে আনন্দ উচ্ছল, তাদের যেই দেবীর আরাধনা সেটি কিন্তু একেবারে পুরোপুরি সম্পন্ন হয়েছে এবং তারা বলছেন যে দেবী অসুর বিনাশিনী এবং তিনি যেন সকল রোগ জরা শেষ করে যেন শুধুমাত্র সমৃদ্ধি নিয়ে আসেন বাংলাদেশের জন্য এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ যেন প্রতিষ্ঠিত হয় সেই কামনা ছিল কিন্তু দেবী ভক্তদের। আমরা তখন সরাসরি ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মন্দিরে।